আচ্ছা, ডিউরিং প্রিপারেশন বলছে, সোশ্যাল ইস্যু, টেনশন, এইগুলো কিভাবে ম্যানেজ করতে? মানে হয় না বাড়িতে ঝুট ঝামেলা, বাবা গ্যাচ ক্যাচ করছে, পাড়ার লোক খোটা দিচ্ছে, বা এটা সেটা, বন্ধু চাকরি পেয়ে গেল। হ্যাঁ, ওটা তো লাগতো, কিন্তু আমার বন্ধু বাড়িতে এসে বলতো যে কি রে, 3 বছর হয়ে গেলো, 4 বছর এখনো পারলি না, তোর দ্বারা হবে না কিছু। আমি চুপ থাকতাম, মনে ভাবতাম ঠিক আছে করে দেখাচ্ছি দ্বারা, তখন বলবো কি রে ভাই হয়ে গেলো তো। আর সেটাই হলো, ওকে বললাম কি রে ভাই হয়ে গেছে, জানিস আমার হয়ে গেলো। হ্যাঁ, তাহলে যে বলতো এসে, সে কি করে এখন? ও প্রাইভেট প্রাইভেটে আছে। হুম আর ও যেহেতু তখন প্রাইভেটে ছিল, তুই বেকার ছিলিস, এখন তোকে কথা হ্যাঁ তখন বলতো, তখন বলতো। এখন আমাকে বলে তোর মাইনে এত বেশি, আমারটা কম, দেখ আমারও কিছু হবে নাকি, আমি এই পরীক্ষা দেবো একটা বড়। বললাম হ্যাঁ হয়ে যাবে, তুই চেষ্টা কর। হ্যাঁ, তা এই এই ওটাকে জিনিস আলাদা করে রাখতে হবে, যে ও মানে, বলছে বলুক, কিন্তু তোমার ফোকাস সবসময় থাকবে যে আমি করে দেখাবো। মানে এইটাকে বলছিস একটা উদ্যম হিসাবে নিতে হবে, যে যে হ্যাঁ যত চ্যালেঞ্জ করবে আমাকে, সেটাকে হ্যাঁ, আমি ওটাকে জমা করে রাখবো, নেগেটিভ পজিটিভ দেখতে হবে। জমা করে রাখবো। যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে আমি দেখছি, তুই আমার এরকম অপমান করলি তো ঠিক আছে, আমি করে দেখাচ্ছি। মানে পজিটিভলি নিতে হবে, হ্যাঁ না কি যে আমি, যে সামা এরকম বললো, আমি 3 দিন আর ডিমোটিভেট হয়ে খাওয়া গেলাম। নাওয়া হ্যাঁ পড়া ভুলে গেলাম, এইরকম হওয়া যাবে না। তারপরে তো আরো বলবে যে দেখলি তো হলো না তোর, তো ওটা ওদেরকে মকা দেবো কেন? হ্যাঁ, ওকে মকা দেবো কেন? ঠিক, মানে ও যেটা বলছিল ওইটাই প্রমাণ হবে, এইটা মকা দেবো না। মানে তোমার জার্নিটা যেটা অ্যাকচুয়ালি, আচ্ছা, তা সেটা আমরা কলেজ থেকে একটু শুনতে চাই। আমি বিট্টু প্রসাদ কৈরি, আমি ডিপ্লোমা পাস করি 2017-তে, তারপর 2018 মার্চে আমি দাদার কাছে জয়েন করি। তো 18, 19, 20, 21 অবধি পড়ি, তারপর আমি এসএসসি যেই 2021-এর মেন্স ছিল, তো মেন্সের দিকে ফোকাস করলাম, তখন দাদার কাছে একটু বলছিলাম একটু অফ রাখছি। তো তা করতে করতে 21-এরটা হয়নি, কেটে গেল, তো 22-এ জয়েন করলাম, 22-এরটা ক্লাস করলাম, তারপর পরীক্ষা দিলাম, আমি পেলাম। তো আমার 4 বছর দাদার কাছে পড়লাম, টোটাল আমার 5 বছর লাগলো এই মানে চাকরিটা পেতে। 17 থেকে 22-এর এসএসসি যেইতে ফাইনাল হলো। হ্যাঁ ফাইনাল হলো। আর এর আগে কি কি রিটেন হয়েছিল তোর? RRB যেই হয়েছিল, KMC হয়েছিল, আর কি একটা NS এর একটা মুর্শিদাবাদে কিছু হয়েছিল, ওইটা মুর্শিদাবাদ NS হ্যাঁ রিটেন হয়েছিল। রিটেন হয়েছিল। RRB যেই কোন বছরেরটা? যেটা বেরিয়েছিল আমাদের সময় 2017-18 বেরিয়েছিল একটা, হ্যাঁ ওইটাতে। আচ্ছা, আর আর এমনিতে নন টেকনিক্যাল গ্রুপ ডি ছিল, আরও তারপরে লেকচারের একটা ছিল, যারা আক্রমদা গিয়েছিল, ওটা হ্যাঁ তো হয়েছিল। আচ্ছা, আর তোর তার মানে KMC-তে বোধ হয় 20 এরকম সময় নাকি? হ্যাঁ 20টা, 20-র KMC-টা, হ্যাঁ মানে যেটা কি সায়নী যারা ওরা পেলো ওই হ্যাঁ ওই হ্যাঁ ওইটাতে সাইনি মাস্টার ফাস্টার পেলো মাস্টারদের না? গিয়েছিল, হ্যাঁ ওইটা। আচ্ছা আচ্ছা, তা দিয়ে তারপরে 17 সালে তার মানে ও ডিপ্লোমা পাস করেছে, আর 2022-এর SSC-তে ও CPWD-তে এখন কোথায় রয়েছে একটু বর্তমান এখন পোস্টিংটা বললে ভালো। এখন আমি কলকাতা নিজাম প্যালেসে পোস্ট আছি, এখানে 6 মাস ট্রেনিং আছি, তারপর এটা আমাদের পোস্ট পাঠাবে বাইরে কোথাও। আচ্ছা, মানে ফার্স্ট পোস্টিং কোথায় দেবে ট্রেনিং ফার্স্ট এর পর? পোস্টিং এক্সপেক্টেড বলছে নর্থ ইস্ট দিতে পারে, সার্ভিস লাইফে একবার যেতেই হ্যাঁ হবে একবার নর্থ যেতেই হবে, ইস্ট, তো সব সিনিয়র সাইজ করছে, পহলেই নর্থ ইস্ট চল যাও তুম লোক। তাহলে যেতেই যখন হবে পহলেই চলে হ্যাঁ যাও নাকি? এখন একা একা আছো? আর ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট খুব টাকা ঢালছে আচ্ছা ডেভেলপমেন্ট জন্য, তো বলছে শেখার অনেক কিছু আছে ওখানে। হ্যাঁ, ভালো প্রজেক্ট পাওয়া যাবে, হ্যাঁ প্রজেক্ট ভালো আছে, মানে টানেল হোক, ব্রিজ হোক, হ্যাঁ এই ধরনের, বা হাইওয়ে, এই হ্যাঁ ধরনের কাজের ওপর। ওই জন্য বলছে শেখার জন্য তোমরা ওখানে যাও, তারপর এখানে আছে মেনটেন্সের কাজগুলো করো। হ্যাঁ আচ্ছা, ফার্স্ট পোস্টিং বলছে বাইরে হবে, আউট অফ স্টেট যাবে, তো ওইটা যেতেই হবে, ওইটা আগে ঘুরে আসতে বলছে সিনিয়ররা ওকে বলেছে, হ্যাঁ ওখানে আর 2 বছর, তারপর ভালো থেকে প্রজেক্ট এখানে। পাওয়া যাবে বলছে। আচ্ছা, কোন কলেজ ছিল, গৌরব জিজ্ঞেস করছে? আমি MBSC MBC বর্ধমানের, থেকে ডিপ্লোমা? হ্যাঁ ওখানে তা ডিপ্লোমা, বিটেক করিসনি? বিটেক করিনি, মানে শুধু ডিপ্লোমা করে এসএসসি ডিপ্লোমা জেইতে করেছি। CPWD? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বলছি ধর এই যে নন টেক, তুই যখন আমাদের কাছে পড়তিস তখন তো আমরা টেকনিক্যাল পার্টি পড়াতাম, হ্যাঁ সেটা তখন ঠিক। তো নন টেক আমাদের ওপেন হয়নি, তা তুই টেকনিক্যালের সাথে সাথে নন টেকটা কিভাবে প্রিপারেশন নিয়েছিস, এইটা অনেকের কোয়েরি আছে। যেমন শনি রবিবার তুমি পড়াতে, হুম তো আমি তখন শুধু টেকনিক্যালে বেশি পড়তাম, সারাদিন টেকনিক্যালি পড়তাম, আর নন টেক যখন বাকি উইকডেগুলো আছে তখন দুপুর দিকটায় টেকনিক্যাল পড়তাম, সকালে কারেন্ট অ্যাফেয়ার্স, আর রাতের দিকে একবার GK কিছু পড়ে নিলাম লুসেন থেকে। আচ্ছা, লুসেন্টের বইটা ফলো হ্যাঁ করতে? লুসেন্টের বইটাই, ওটা বারবার রিভাইজ করে করে ফলো করতাম, আর আচ্ছা যেগুলো এক্সট্রা কোশ্চেন আসছে ওপর নোট লিখে নিতাম, বাস এগুলোই। আচ্ছা আচ্ছা, মানে লুসেন্টের বই ফলো করা আর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো মানে হ্যাঁ কিভাবে করতিস, তার কারেন্ট অ্যাফেয়ার্স আমি ডেলি ইউটিউব বেসিসে? থেকে পড়তাম। আচ্ছা আচ্ছা, তো ও যখন পড়াশোনা শুরু করেছিল তখন আমাদের নন টেক চলতো না, তোমরা সবাই জানো যারা পুরনো স্টুডেন্ট আছো, নন টেকটা তো আমাদের রিসেন্ট জাস্ট 1 বছর স্টার্ট হয়েছে। তো বিষয়টা এইটাই যে নন টেক চালু করার জন্য একটাই উদ্দেশ্য, যে এদেরকে
সামনে থেকে দেখেছি তো, এরা বলেছে যে দাদা যদি টেকনিক্যালটা পড়ছি এর সাথে যদি অল্প করে নন টেক পড়া যায়, যাদের বয়স কম আছে এখন, নাকি যে তুমি চাকরি পেলি করেছিলে একবার কিন্তু মাঝখানে অত ইন্টারেস্ট কেউ দিল না, ইন্টারেস্ট কেউ দিল না বলে তখন বন্ধ করে দিলাম। কিন্তু স্টেটের পরীক্ষাগুলোর এই যে ধর এখন পরীক্ষা বের, এখন ভোট আছে, এবার পিএসসি হচ্ছে, এসএসসি হচ্ছে, এবার এই সরি পিএসসি এনএস, এই যে পরীক্ষাগুলো হবে, এবার আবার কবে স্টেট গভর্নমেন্টের ভ্যাকেন্সি আসবে বড় পোস্টে এটা বোঝা যায় না। কিন্তু সেন্ট্রালে যেমন ধর এসএসসি পরীক্ষাটা প্রত্যেক বছর হয়, তাহলে যাদের বয়স কম আছে, আমি এদের ব্যাচেও বলেছি যে এখন রিসেন্ট পাস করে বেরোচ্ছে তার শুরু থেকেই টেকনিক্যাল নন টেকনিক্যালটা যাওয়া ঠিক আছে, কারণ এইটা অনেকদিন চাকরি করলাম কি পড়লাম শুধু টেকনিক্যাল, তারপর অনেক বছর পর নন টেক শুরু করতে তখন তো বয়স চলে যাবে, তাই না? তো এই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আচ্ছা কোথায় পোস্টিং অলরেডি বললো, আর আরবি জেই জয়েন করেন না, আর আরবি জেইতে জয়েন করেনি নয়, আর আরবি জেই হয়েছিল কোনটা, রিটেনটা হয়েছিল সিবিটি 1, হ্যাঁ সিবিটি 1 টা ছিল, দিয়ে 2 টা হয়নি, না 2 টা হয়নি, 2ই ছিল সিবিটি 1 আর 2, 1 আর 2 ছিল, ইন্টারভিউ তো থাকে না, এসএসসি জেইতেও নেই আর আরবি জেইতেও নেই, সিবিটি 1 টা হয়ে সিবিটি 2 তে কেটে গিয়েছিল আর আরবিটা। রিজনিং টা কিভাবে রেডি করেছিল এটা জানতে চাইছে। রিজনিং আমি এটা ওই রূপ থেকে করতাম কখনো কখনো, আর এটা প্রিভিয়াস আর কোশ্চেন নিয়েছিলাম এসএসসি যা যা প্রিভিয়াস কোশ্চেন পড়েছিল ওইটা, আর তুমি এটা দিয়েছিলে, এটা বই দিয়েছিলে না তুমি। আচ্ছা এজ লিমিটটা জিজ্ঞেস করছে, এসএসসি যেইর যে বিভিন্ন এজ লিমিট থাকে না, যে 27, হ্যাঁ কোনটা 30, 31, 35 এরকম এজ ওখানে লেখা থাকে, নোটিফিকেশনে লেখাই থাকে, নোটিফিকেশন দেখতে হবে প্রপারলি। সব ডিপার্টমেন্টে যদি বসতে চাই তাহলে এজ লিমিট কত? 27, 27, আর কিছু ডিপার্টমেন্ট আছে যেটা 27 টু 31 32 পর্যন্ত, 35 ও চলে যায়, হ্যাঁ ওইটা নোটিফিকেশন দেখতে হবে। আচ্ছা সিবিটি 1 আর সিবিটি 2 এর অবটেন মার্কস কি ছিল, দেবাশিস জিজ্ঞেস করছে, আরআরবি আরআরবিটাই বলছে, আরআরবিটা আমার মনে নেই, ক্লিয়ার হয়েছিল ভালো নম্বর তে ক্লিয়ার হয়েছিল, সিবিটি 2 আমার হয়নি কারণ ওখানে 5 মার্কসের মতো বিলো ছিল, ডেফিসিয়েন্সি ছিল 5 নম্বরের জন্য সিবিটি 2 তে। আর এসএসসি জেইতে কি রকম কি মার্কস ছিল যেটা তো সিলেকশন হলো, যেটা হলো যেটা এটা 128 ছিল সিবিটি 1 এ, আর মেন্স এ ছিল 224 এরকম, যে 352 টোটাল হয়েছিল। আচ্ছা তার মানে এটা কি তোর ওবিসি ওবিসি তে হয়েছে না, এটা ইউআর এ হয়েছে, এটা ইউআর এ, ইউআর এ মানে তো কোটা লাগেনি, না কোটা লাগেনি। আচ্ছা তাহলে দেখো মানে ওবিসি ছিল কিন্তু ইউআর হিসাবে মেরে দিয়েছে। আর একবার যদি রিপিট করিস নাম্বার দুটো, 128 হ্যাঁ প্রিলিমসে, আর মেন্স এ ছিল 224, 300 এর মধ্যে, হ্যাঁ। তার মানে তুই লাস্ট ব্যাচ যেটাতে বড় কোশ্চেনে পরীক্ষা দিয়েছিস, হ্যাঁ আমি মানে 15 নম্বর করে একটা কোশ্চেন 30, এ পার্টে 15, বি পার্টে 15, এই ফরম্যাটে তুই পরীক্ষাটা দিয়েছিস, এই বছর থেকে তো চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, মানে আরো আরো ইজি হবে, হ্যাঁ আরো ইজি হবে। আচ্ছা বলছি ইউ আর এ 346 কাট অফ ছিল, হ্যাঁ তো আমি 352 পেয়েছিলাম, 352 ছিল। আচ্ছা মানে 6 নাম্বার এক্সট্রা ছিল, আমাদের যেটা পার্ট টু সেইটা যে বড় কোশ্চেনের ধাঁচ সেইটা তো অফ হয়ে গেছে, মানে এই বছর থেকে এখন তো আর ওই রকম হবে না, তো ওই ফরম্যাটটায় আর ওটা আলোচনা করাটাই বেকার নাকি, ওটা তো অ্যাবলিশ হয়ে গেল পুরো চেঞ্জ। কিন্তু ইএসসি লেভেল থেকে আসবে যারা, এবারে পেয়েছে জিজ্ঞেস করলাম, ইএসসি লেভেলটা থেকে আসে, ইএসসি এর কোশ্চেন আমরা ফুল কোর্সে ওই জন্য করছি, যেমন আমরা ফ্লুইডের ক্ষেত্রে কিছু করেছিলাম, সয়েলের কিছু পার্ট করেছি, ফাউন্ডেশন পার্টটাই বলেছি বাকি আছে, আর ওয়াটার পার্টের দেব কোশ্চেন অ্যান্সার ক্লাসে, আমি ওইগুলোকে ইন্ট্রোডিউস করবো। আবার একটা জিনিস বল যে এই যে মনে কর আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের পরীক্ষাগুলো হচ্ছে, তা এই যে মনে কর এখন পিএসসি এর ইন্টারভিউ আসবে, আবার মনে কর এনএস এর পরীক্ষা আছে, এবার তার সাথে আবার ধর আরআরবির পরীক্ষা বেরোলো, তাহলে পিএসসি এর যে টেকনিক্যাল পার্ট সেইটার জন্য আমি রেডি থাকবো, আবার এদিকে টেকনিক্যাল নন টেকনিক্যাল এর রিটেন এর জন্য রেডি হব, মানে এগুলো টাইম ম্যানেজমেন্ট কিভাবে ওটা আমি যখন করতাম আমি শিডিউল বানিয়ে নিতাম, তো সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দেয় যে কবে পরীক্ষা হবে, আর ওরা এক্সাক্ট করেও দেয় পরীক্ষা, তো শিডিউল করে রাখতাম যে কখন পরীক্ষা হবে, সেই হিসাবে আমি এক দু মাস আগে থেকে নন টেকনিক্যাল শুরু করে দিতাম, যে নন টেকনিক্যাল পড়বো টেকনিক্যাল পড়বো, আর বাকি থাকতো তো সব টেকনিক্যালি পড়ে যেতাম, রিভাইস তুমি বলছিলে যে রিভাইস করে যাও করে যাও, তো ওইটাই পড়তাম। কিন্তু নন টেকনিক্যালটা বলছি তো পরীক্ষার আগে দু মাস তিন মাস পরে তখন মেকআপ হবে, হ্যাঁ আমার হয়ে যেত আমার সেরকম করে। আচ্ছা দু মাস আগে থেকে শুরু করে দিতাম, আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম রোজই, ওটা তো রোজই পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সটা রেগুলার, হ্যাঁ মানে আজকের টপিক
চিকটা নতুন, আজকে যদি পাঁচটা টপিক হয় ছটা টপিক হয় এটা আজকের। হ্যাঁ, ওটা শুধু দেখলে হবে না, লিখেও রাখতে হবে। লিখেও রাখতে হবে, নাহলে ভুলে যাবো। হ্যাঁ, তো লিখে তারপর যখন পরীক্ষা চলে এলো তার ছ মাস আগে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করে ওরা, তো লেখা আছে খাতায় আমি পড়ে নিতাম। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্সটা ডেলি বেসিসে হতো। আর যেটা রিজনিং প্র্যাকটিস বা জিকে এইগুলো ওই পরীক্ষার আগে তিন মাস তখন একটু চেপে পড়লাম, আর টেকনিক্যালটা সারা বছর এইভাবে। টেকনিক্যালটা তুমি রিভাইজ করে দিতে, রিভাইজ করতে করে তো মাথায় ঢুকে গিয়েছিল টেকনিক্যালটা। আচ্ছা, রিসেন্ট পাস আউট স্টুডেন্টরা কিভাবে স্টার্টিং করবে ডেডিকেটেডলি ফর এসএসসি জেই রিসেন্ট ডেজে, সেইটার কিছু টিপস দিতে বলছে, যে যারা নতুন পাস আউট শুরু করছে প্রিপারেশন, তারা এসএসসি জেইর জন্য ডেডিকেটেড কিভাবে খাটবে, কি করতে হবে তাদের? দুটোই পড়তে হবে, টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটোই পড়তে হবে একসাথে। বই থেকে পড়তে পারো, দাদার কাছে এখন ফ্যাকাল্টি আছে, আমার সময় ছিলেন না, তো এখান থেকে তো ভালোই হবে আরও, তো সব এক জায়গায় তুমি পেয়ে যাবে। আর রিজনিংয়ের জন্য তুমি এখান থেকে তো পড়ানো হয়। হুম, এখান থেকে নন টেক তো এখন করাচ্ছে, সৌভিক এই পার্টটা দেখছে আর পলাশ আছে রিজনিং আর ম্যাথটা দেখে। আর কি কোশ্চেন করছে দেখি, যে দু মাস নন টেকনিক্যাল, আর কি বলছে জিএ থেকে কিছু বাদ দিয়েছিলে পড়াশোনা, মানে ইকোনমিক্সটা আমার ভালো লাগতো না, শুধু যোজনাগুলো পড়ে নিতাম, আসলে আসলো না আসলে ছেড়ে দিতাম, সবগুলো তো দরকার থাকতো না, মানে অত মাথায় নিলে তো ওখানে গিয়ে মারতে পারবো না ওই জন্য। আচ্ছা, মানে যে জায়গাটা বলছিস নাম্বার কম আসে বা যে জায়গাটা খুব জটিল আছে অথচ নাম্বার কম, সেই জায়গাগুলো স্কিপ করে করে দিতাম। আচ্ছা, দাদা এখন পোস্টিং কোথায়? ওই বললাম নিজাম প্যালেস কলকাতা। আচ্ছা, বলছে দাদা কত আওয়ার্স পড়াশোনা করতে সারাদিনের সময় ধরে বল, গুনে কত ঘন্টা পড়তিস? কোনো টাইম দেখে পড়তাম না, ওরকম হয় না, না যে পড়বো সকালে উঠলাম কখন ভালো যে উঠতে ঘুরতে যাই, তো ঘুরতে চলে থাকবো, ভাবতাম না আটটা অবধি ঘুমাবো, তো আটটা অবধি ঘুমাতাম, কিন্তু রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতাম, ওটা হতো। তারপরে কখনো কখনো 12টার সময় পড়তে বসলাম, কখনো দুটোর সময়, এরকম করে 4-5 ঘন্টা পড়ে নিতাম। কখনো কোনো দিন পড়তেই বসতাম না, যে মুড খারাপ থাকতো যে আজকে পরীক্ষাটা হলো না, এটা হলো না, তো বেরিয়ে যেতাম, বা কোনো দিন বন্ধু চলে এলো করো তো চল ঘুরে আসি, আর কোনো দিন কোথাও বেরোলামই না, সারাদিনই পড়বো। মানে এটা একটা যোজনার মতো নাকি, যে আমি যাই করে আসি, দিয়ে আমাকে দিনের শেষে কিছু না কিছু পড়াশোনা আমাকে করতেই হবে। হ্যাঁ, এবার যেই দিনটা ভালো লাগলো না, মানে এটা এটা কিরকম হতে পারে, মানে মাসে এক দুদিন তিন দিন নাকি অন্তর একদিন করে ভালো লাগবে না, মানে না ভালো লাগবে না, সব মাসে এক দুদিনই হতো, তার বেশি নয়, কারণ তখন মনটা থাকতে পারে, মানে কাজ ফেল থাকলে মনে হচ্ছে কাজ করলে ভালো হতো, বসে আছে বেকার, তখন পড়াশোনার মধ্যে বইটা খুললে ভালো হতো। মানে অ্যাকচুয়ালি নির্দিষ্ট বলছিস কোনো নিয়ম হয় না, না যার যখন ভালো লাগবে পড়তে হবে, কিন্তু রেগুলার রেগুলার পড়তে হবে। আর একটা জিনিস জিজ্ঞেস করেছে, যে পিওয়াইকিউ থেকে কত কোশ্চেন রিপিট আসে মোটামুটি? ওটা ভাগ্যের ওপর রিপিট করে, কারো কারো অনেক বেশি রিপিট চলে আসে, যেমন মেন্সের সময় রিপিট ভালো চলে এসেছিলো। আচ্ছা, আর প্রিলিমস আমার রিপিট আসেনি, কিন্তু রাজাসের রিপিট ভালো এসেছিলো শুনছিলাম, বলছিল মানে পেপার চেঞ্জ হয়, যেহেতু অনেকগুলো পেপার হয়, অনেকগুলো শিফটে পরীক্ষা হয়, এবার যার কপালে যেরকম পড়লো যে পিওয়াইকিউ রিপিট হলো, আবার পিওয়াইকিউ সবাই করে, তো ওটা হার্ড শিফট হলে যখন সেন্ট্রাল গভর্নমেন্টই করে দেয় না, নরমালাইজেশন করে দেয়, তো ওটা কোনো চাপ নেই। আচ্ছা, মানে কোনো ফিক্সড পার্সেন্টেজ বলা যাবে না ওইভাবে? না, কিন্তু পিওয়াইকিউ করা আমাদের উদ্দেশ্যটা কি, ডাইরেক্ট কোশ্চেন রিপিট হবে এটা তো নয়, মানে আমার জাস্ট জোনগুলো জানা দরকার, যে কোন কোন জোনকে টার্গেট করছে এবং কি কি ভিউ থেকে কোশ্চেন হতে পারে। হ্যাঁ, ওটাই, এইটার জন্যই আমার পিওয়াইকিউটা দরকার। আর রোজ ডেলি টেস্ট দিতাম না, একদিন পর পর টেস্ট দিতাম, দুটো দিন পর টেস্ট দিতাম, এরকম করে। মানে আমি তো লাস্টের দিকে বুঝতে পারতাম, ওই যে যখন পরীক্ষা নিতাম, ধর সময় দিয়েছি 1.5 ঘন্টা, দিয়ে দেখছি যে 35 মিনিটে বিট্টু শেষ করে দিচ্ছে, রাজেশ শেষ করে দিচ্ছে, আমি তো তখনই বুঝতাম যে এরা তো ওইদিকে টানছে আর কি স্পিডে। মানে নম্বর দেখ, নম্বর হয়তো তুই টপার হলি না, হয়তো তোর র্যাঙ্ক গেলো 5 কি 10 কি 12, কোনোটা 17, কিন্তু আমি একটা জিনিস ফলো করতাম যে তোদের টাইম কনজিউমটা, মানে এইটা মানে অনেকে ভাবে না যে আধ ঘন্টা দাদা কি করে 1.5 ঘন্টা পরীক্ষা দিল, কিন্তু এইটা আমি ফলো করেছি যে এদের কিন্তু সময়ে যে কনজামশন, যে এই পরীক্ষাটা কিন্তু আমি নিজে যদি দিই
তাহলে আমারই হয়তো 1 ঘন্টা 15 20 মিনিট লাগবে, কিন্তু এরা সালা 7 ঘন্টায় দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা তো আমি নিজেও দেখেছি। কোথা থেকে শুরু করেছিল एग्जामে, মানে টেক নাকি রিজনিং নাকি জিএ, মানে বলতে চাইছি যখন পরীক্ষাটা দিচ্ছি সিবিটি 1 এ বা পার্ট 1 এ, আমি তো নন টেক পাস শুরু করেছিলাম। নন টেকটা আগে করব? হ্যাঁ, ঝপঝপ করে যা টাইম নিয়েছিলাম যে 45 মিনিট নন টেকই করব পুরো। আচ্ছা, করে নিলাম, তারপর 1 ঘন্টা 15 মিনিট শুট টেক করে গেলাম, তারপর আবার সার্কেল মানে আবার রিভাইজ করলাম, মানে যেগুলো আমার, হ্যাঁ যেগুলো কনফিউশন করেছিলাম সেগুলো আবার পরে ফিরে আসে, ওগুলো আবার করে রাখলাম। আগে নন টেক 45 মিনিট বলছে, তারপরে টেক 1 ঘন্টা 15, এবার যতটা হয়ে গেল তারপর আবার রোটেশন। আর জিএ তো টাইম লাগে না, জিএ তো 2 3 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। জিএ 50টা কোশ্চেন তো দেখো আর মারো, পারলে হলো না পারলে ছেড়ে দাও। আচ্ছা, মানে ভাবা ভাবির বেশি সময় দেওয়া যাবে না ওখানে, যা ভাবার আছে বাড়িতে ভাবো। হ্যাঁ নাকি? আচ্ছা, কি লিখেছে, আমি এখন প্র্যাকটিস করি যখন ফার্স্ট রিজনিং দেন টেক তারপরে জিএ, বাট টাইম ম্যানেজ হচ্ছে না। শেষে 2022টা কোশ্চেন 2022টা শেষ 2022টা করার দেখা টাইম পাই না। আচ্ছা, মানে প্রথমে তুই রিজনিং করছিস, দিয়ে তারপরে টেক করছিস, তারপরে জিএ করছিস, তার মানে জিকেটাই তো 5 মিনিট লাগবে, ওইটাই তো আগে করতে হবে না? যে যেমন পারবে, ওইটা হয় জানিস তো পারলি, না জানিস তো পারলি না, মানে ওইটা তো সময় যাবে না। না তো ওইটা লাস্টে রাখলে কি করে হবে? ওইটা লাস্টে রাখা যাবে না মনে হয়। তাহলে টেকনিক্যাল কোশ্চেন আমার দেখ, আমার যেটা মনে হয় যে 200 কোশ্চেন তোকে পড়তে পারতে হবে। হ্যাঁ, এইটুকু তো সময় থাকবে নিশ্চয়ই, নাকি? এবার ওইটা বলছিস 45 মিনিটে তুই নন টেকটা যখন সারছিস, পরে যখন তুই টেকনিক্যালে গেলি, টেকনিক্যালের 1 থেকে 100 কোশ্চেনই তো পড়েছিস। হ্যাঁ, যেটা পেরেছিস ফার্স্ট চান্সে মেরেছিস। হ্যাঁ, এই চান্সটা আগে ওখানে তুলে নিতে হবে। হ্যাঁ, আগে তুলে। এবার কষাকষির গল্প যদি সময় থাকে তখন সেইগুলো সময় থাকবে। দাঁড়া, আমি প্র্যাকটিস করতাম ওরকম, দেখতাম আমার কাছে এখনো 10 মিনিট বাকি থাকতো। আচ্ছা, আমি দুবার রাউন্ড মেরে নিতাম, মানে এই টেকনিক্যাল করতে গেলাম ফার্স্টে দিয়ে, ওখানে হয়তো একটা কোশ্চেন একটু লেন্দি হয়ে গেল, দিয়ে পরে সময় পেলাম না, ওই সব করা যাবে না। একটু টাইম বেসালে ছেড়ে দেবো, মার্ক করে ছেড়ে দেবো, মানে কুইক স্কিপ করা মেন্টালিটি থাকতে হবে, যে না এটা হবে না, এটা বুঝতে হবে ফট করে। হ্যাঁ, ছাড়াটা শিখতে হবে, যে কোনটা ছাড়তে হবে। হুম, কারেক্ট। কত নম্বর অ্যাটেম্প ছিল বলছে এসএসসি জিটা, মানে পাস আউট হওয়ার পর থেকে তুই যে 22 এর এসএসসি জিটা পেলি, সেটা কত নম্বর অ্যাটেম্প? 128 পেয়েছিলাম অ্যাটেম্প, মানে 160 মতো অ্যাটেম্প ছিল। না তা বলছে না, মানে এসএসসি জি কভার দিয়েছিস? ও আচ্ছা, থার্ড অ্যাটেম্প্ট। আচ্ছা, 21টা হয়েছিল, ডিভি অফ দেখেছিলাম, মানে ওইটাতে তাহলে কোথায় প্রবলেম হলো? ওইটা 21টা মেইন, মানে এটা এটা আসলে এটা 2020 ছিল, 21 বের হইনি। হ্যাঁ, 20টা 21 এ গেছিলে? হ্যাঁ, ওটা মেইনসে মার্কস কম ছিল। আচ্ছা, বলছে টেস্ট বুক থেকে ফুল মক দিয়ে দেখেছি 125 আউট অফ 200 অ্যাভারেজ আসে, বাট নাম্বার বাড়াতে পারছি না, সব মিলিয়ে ভুলটা আমার প্রায় 25-30টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওরকম ভুল আমারও আগে অনেক হতো, প্রচুর ভুল হতো, তো আমি অ্যাটেম্পটাকে বাড়িয়ে দিয়েছিলাম আরও, আরও তাড়াতাড়ি প্র্যাকটিস, আরও বেশি প্র্যাকটিস করতাম, অ্যাটেম্পটাকে আরও বাড়িয়ে দিতাম, তো তখন যদি 20টাও ভুল হয় কিন্তু মার্কস আমাকে দাঁড়িয়ে তো 140-135 এরকম দাঁড়াতো মার্কসটা, তো ঠিক আছে, ভুল বেস কম হলো তো কী হলো, ভুলে তো না ওরা দেখবে না সিলেকশন, সিলেকশন আমার ওভারঅল নাম্বারও দেখবে, ঠিক হলে কারেক্ট হলে প্লাস 1, আর ভুল হলে নেগেটিভ কিরকম? মাইনাস 0.25 ছিল, মানে 4টে ভুলে 1 নাম্বার কাটা যাবে। তার মানে বলছিস যে একটা ঠিক করলাম আর 4টে ভুল করলাম, 0, আমার নাম্বার 0। হ্যাঁ, তাহলে সেই সেন্সে তো তার মানে আমাদের এই এমএসসি থেকে তো অনেক ভালো। হ্যাঁ, মানে ওখানে নেগেটিভ একটু বেশি করা যেতে পারে, ওই জন্য বলছি যে অ্যাটেম্পটাই বাড়িয়ে দেবো। হ্যাঁ, আমি অ্যাটেম্পটা বাড়িয়ে দিতাম, দেখতাম যে আমার 30-35টা ভুল হয়ে যাচ্ছে আর নাম্বারও খুব কম আসছে, তো আমি বেশি রিভাইজ করলাম, তার সঙ্গে আমার অ্যাটেম্পটাও বাড়িয়ে দিলাম, যে অ্যাটেম্পটা বাড়িয়ে দিয়েছি তখন দেখলাম ভুল হচ্ছে, ঠিক আছে হোক ভুল, কিন্তু নাম্বারটা আমার বেড়ে গেলো ওভারঅল। আচ্ছা, মানে মার্কস বলছি যে 15-20টা ভুল হবে, এটা নিয়ে অত চামনা নিয়ে আমার দেখতে হবে যে এমন ভাবে প্র্যাকটিস করে আসি যেমন আমি মোর কোশ্চেন ওখানে অ্যাটেম্প্ট করতে পারি, তাহলে ভুলের সংখ্যাটা ওখানে অ্যাডজাস্ট হয়ে যায়। হ্যাঁ, ভুল হবে হোক, কিন্তু আমার মার্কস দরকার, যে ওভারঅল মার্কস কত আসছে যেটা আমি কাট অফ ক্লিয়ার করতে পারি। আচ্ছা, ফার্স্ট পেপারে আমাকে কত পেতে হবে? 130 পেলে খুব ভালো হবে, ইউআর এর জন্য, ইউআর এর জন্য মানে 200-র মধ্যে 130, 130 প্লাস আনতেই হবে। সিপিডাব্লিউটি তো বলছে ওয়ার্ক কালচার কেমন, ও তো এখন ট্রেনিং এ আছে, এখন ট্রেনিং শেষ হলে জয়েন করলে প্রপারলি বুঝতে পারবে, তবু ও যদি কিছু বলতে চায় বলুক যে ওয়ার্ক কালচার নিয়ে। ওয়ার্ক কালচার এখন ট্রেনিং আছে, আমরা ট্রেনিং তে সেরকম কিছু শেখানো আছে, শুধু ডিএসআর ডিপিআর এগুলি বই পড়ানো হচ্ছে, আর সামনে একটা কনস্ট্রাকশন হচ্ছে, ওখানে যেন সাইটে ভিজিট দিয়েছে, যে সাইটে কি কাজ হয় সেটা দেখো তোমরা, মানে জাস্ট অবজারভেশন পিরিয়ড এর মতো একটা আছে, কিছু বেসিক জিনিস যেগুলো ট্রেনিং হয়ে যাওয়ার পরে দেন যখন পোস্টিং দেবে তখন বোঝা যাবে।
বাড়ি কোথায় বলছে, জিজ্ঞেস করছে? বাড়ি আমার বর্ধমানে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই, ভালো থেকো সবাই, ভালো করে প্রিপারেশন করো, হয়ে যাবে সবারই।